লিফটে ঢোকার সাথে সাথে আর কি পুরো অ্যালার্ট করে দিল যে আমাকে আটকে দিল, যাওয়া যাবে না, কারণ অরিজিনাল ইনফরমেশান যেখানে অ্যাকচুয়াল কী রয়েছে। তো এই ভাইয়ের থেকে জানতে পারলাম। বলো যে এই পার্কটা কতটা সিকিওর কাপেলদের জন্য? বাবা আমি জানি তোমাদের শুনতে শুনতে এটা আর কি কান ব্যথা হয়ে গেছে, প্রত্যেক কটা সেখানেও শুনতে পাচ্ছি প্রচুর ইয়াং জেনারেশান আর কি HIV রোগে আর কি আক্রান্ত হচ্ছে। তো আমার ভেতরে অনেক দিনের একটা কোশ্চেন ছিল, অনেকবার একটা কথা বলি, এখানে যা যা গাব্বা রয়েছে না প্রেম করার জন্য, মানে সলিড মানে ধামাকাদার গাব্বা রয়েছে, কাপেলরাই থাকবে? ইয়েস, আজকে এরকমই একটা পার্কের সন্ধান পেয়েছি যেখানে অনলি ফর কাপেল ছাড়া অন্য কেউ অ্যালাউড হতে পারবে না। এবং তো এই ফার্স্ট টাইম আমার লাইফে এক্সপিরিয়েন্স, তোমরা দেখতে পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডে যেটা আছে এটা হচ্ছে এই পার্কের, আজকে যে পার্কটা এক্সপ্লোর করবো সেটার টিকিট কাউন্টার। কিন্তু এখানে আসার পরে যে ইনফরমেশানটা আমি পেলাম এই ফার্স্ট টাইম আমার খুব ভালো লাগলো। গেটে ঢোকার সাথে সাথে আর কি পুরো অ্যালার্ট করে দিল যে আমাকে আটকে দিল, যাওয়া যাবে না, কারণ হচ্ছে একটাই যে এখানে অনলি ফর কাপেল, কাপেল ছাড়া সিঙ্গেল কোনো পার্সনকে অ্যালাউ করা হয় না। তো এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স এবং আমার খুব ভালো লাগলো, যেটা অন্যান্য জায়গায় কোথাও নেই। সো আমার ভেতরে অনেক দিনের come easy, had to work hard, struggle just to be me, had to rise up just so they could see me, did what I had to do just to feed me, and what was left over I put towards my dreaming, but the only thing in life... So hello my brother and sister, welcome to back my another vlog, I'm Yobi, and you are watching Intube vlog. So brother, আজকে তোমাদের সাথে যে জায়গাটা শেয়ার করব সেটা হচ্ছে কাপল ফ্রেন্ডলি পার্ক। এবং এই পার্কটা আমার লাইফে ফার্স্ট টাইম দেখা, যে রেস্ট্রিক্টেড মানে আদার্স পিপিলের জন্য, কিন্তু কাপেলদের জন্য একদম ফ্রি। কারণ আমি যখন আর কি গেট দিয়ে ঢুকছি, এন্ট্রি নিচ্ছি, তখন আমাকে বলেই দেওয়া হলো যে এটা কাপেল স্পেশাল পার্ক, তার মানে সিঙ্গেল পার্সন কিংবা আদার কোনো আর কি রিলেশান কিংবা কোনো পার্সনের জন্য এই পার্কে অ্যালাউ না। তো আজকে আমি জানি যে তোমরা এই ইকো অ্যাকোয়াটিক পার্কের ভিডিও ব্লগ অনেক দেখেছো, আর যারা দেখেছো তাদের জন্য এবং যারা দেখনি তাদের জন্য, যারা দেখেছো তারা আজকের ভিডিও থেকে ইনফরমেশান পাবে যে এখন 2022 গন আর 2023 কামিং কী আপডেট রয়েছে এই পার্কের, মানে ক্যাপ্টেন বেরি পার্কের। এবং যারা ফার্স্ট টাইম ভিডিওটা দেখছো তারা তোমরা এখান থেকে আর কি ইনফরমেশান কালেক্ট করতে পারবে যে এই পার্কটা কাপেলদের জন্য কতটা ফ্রেন্ডলি, কতটা সেফ, কতটা সিকিউর। তো চেষ্টা করবো আজকের ভিডিওতে তোমাদের পুরোপুরি ইনফরমেশান দেওয়া এই জায়গাটা এক্সপ্লোর করে। এবং যারা ফার্স্ট টাইম ভিডিওটা দেখছো তারা প্লিজ কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয়। ও বাবা আমি জানি তোমাদের শুনতে শুনতে এটা আর কি কান ব্যথা হয়ে গেছে, প্রত্যেক কটা চ্যানেলে সব ইউটিউবার বলে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো। প্রমিস, চেষ্টা করবো আজকের পর থেকে এই ওয়ার্ডটা আর কি পুরো আর কি ভ্যানিশ করে দেওয়া। তো চলো ভিডিওটা স্টার্ট করো। Is everybody in the world blind? Please Lord give me a sign. আজকের ভিডিওটা খুবই স্পেশাল, মানে খুবই স্পেশাল তার কারণ হচ্ছে তোমাদের সাথে আমি শেয়ার করছি যে তোমাদের কাছে আমি অনেক অনেক ইচ অ্যান্ড এভরিওয়ান প্রত্যেকের কাছে আমি রিয়েলি আর কি গ্রেটফুল, আমি খুব কৃতজ্ঞ। তার কারণ হচ্ছে তোমাদের জন্য বাঁচা, ভিডিও তৈরি করা, ইউটিউবে থাকা, সার্ভাইভ করা, সম্পূর্ণ তোমাদের জন্য। অ্যান্ড রিয়েলি বলছি থ্যাংক ইউ তোমাদেরকে যে আজকে তোমাদের এই সাপোর্টের জন্য এই ডিসেম্বর 10:38 আমি অ্যাওয়ার্ডে দিয়ে দিয়েছি যে 1K কমপ্লিট হয়েছে। সো ভেবেছিলাম আর কি পেন্ডিংয়ে প্রচুর কাজ পড়ে রয়েছে, কিন্তু 1K আর কি হিট করার পরে আমার মাথায় আর কি হিট করে গেল যে না, তোমাদের জন্য পেন্ডিংয়ে যে সমস্ত ভিডিওগুলো রয়েছে সেগুলো তো থাকবেই, কিন্তু তার সাথে সাথে যেদিন হিট করেছে তার পরের দিন আমি চেষ্টা করব যে তোমাদেরকে একটা সারপ্রাইজ দেবো, একটা নতুন জায়গায় এক্সপ্লোর করা। তো আজকে চলে এসেছি ইকো অ্যাকোয়াটিক হুপ। তোমরা অনেকেই আর কি ঠুকে ঠুকে কমেন্ট করেছিল এখানে ভিডিও বানানোর জন্য, তো সেই আর কি ক্যাপ্টেন বেরি পার্কে চলে এসেছি। তো আজকে তোমাদের আপডেট দেবো যে নতুন টিকিট প্রাইস কী আছে, কাপেলদের জন্য এটা কতটা ফ্রেন্ডলি, কতটা সেফ অ্যান্ড কতটা সিকিওর তোমরা এখানে টাইম স্পেন্ড করতে পারবে, এবং এই পার্কে কী কী ফেসিলিটি আছে তোমাদের জন্য। তো এই ক্যাপ্টেন বেরি পার্কটা এরকম একটা অ্যাটমসফিয়ারে তৈরি করা, এখানে আসার পরে বুঝলাম যে শীত, গ্রীষ্ম, বর্ষা তিনটি সিজনই আর কি এখানে খুবই কমফোর্টেবল। তার কারণ হচ্ছে এই পার্কটা আর কি চারিদিকে স্থল আর মধ্যিখানে জল, ঠিক আছে, মধ্যিখানেই একটা ঝিল আছে আর বাকি চারিদিকে আর কি স্থল। তো শীতকালেও আর কি এই জলের আবহাওয়াটা পাওয়া যাবে তোমরা যদি এখানে সে টাইম স্পেন্ড করো, এবং গরমকালে যদি তোমরা এখানে টাইম স্পেন্ড করো তাহলে এই গরমের ভাইবসটা তোমাদের লাগবে না, কারণ একটা প্রচুর একটা একটা আর্ম, একটা হাওয়া, একটা ওয়েদার তোমাদেরকে একদম ফিলিংটা একদম ওয়াও করে দেবে। আর যদি বর্ষাকালে আসো তাহলে তো তোমরা জানোই আর কি পুরো ছাতা। সো এই পার্কে আস্তে আস্তে একদম এন্ডে চলে এসেছি, ঠিক আছে, এবং তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করছি। আমি এই ব্লগটার আগে, এই ভিডিওটা এক্সপ্লোর করার আগে, তার আগে যে ভিডিওটা এক্সপ্লোর করেছিলাম সেটা হচ্ছে
তোমরা সবাই দেখেছো, যদি না দেখে থাকো তাহলে গিয়ে প্লিজ আর কি দেখে নিও। সেটা হচ্ছে মোস্ট পপুলার পার্ক ইন দিস সিটি, সেন্ট্রাল পার্ক। বাট সেন্ট্রাল পার্কে যাওয়ার পরে যেটা মনে হয়েছিল যে জলের ফেসিলিটি, পানীয় জলের ফেসিলিটি ঠিক আছে অতটা ছিল না, অনেকটা ডিস্টেন্স আমার চোখে পড়েনি, এবং টয়লেট, এখানে যারা আসবে টাইম স্পেন্ড করতে তাদের টয়লেটটা খুব মাস্ট আর কি, মানে এটা দরকারই লাগে। কিন্তু এইখানে এসে দেখলাম যে কিছুটা ছাড়া ছাড়াই আর কি পানীয় জলের ব্যবস্থা এবং টয়লেটের ব্যবস্থা, যেটা আমি সেন্ট্রাল পার্কে পাই। পার্কের মধ্যে এন্ট্রেন্স থেকে তোমরা এন্ট্রি নেওয়ার পরে এই ভিতরে একদম ফ্রন্টে এখানে স্ন্যাক্স, কফি, এখানে একটা স্টোর আছে ঠিক আছে, ছোটোমোটো একটা কফি শপ আছে, তোমরা চাইলে এখান থেকে আর কি কফি কিনেও খেতে পারবে, কফি, টি, স্ন্যাক্স। এবং পার্কের ভেতরে ঢুকে যাওয়ার পরেও ভেতরেও আরেকটা দোকান আছে যেখান থেকে তোমরা জিনিসপত্র পাবে। কিছু হেডফোনে আর কি ডিমোটিভেট হয়ে গেছিলাম, মানে পুরো হতাশ হয়ে পড়েছিলাম যে কী হলো, এখানেই এন্ড নাকি, এটা কি বাধা, তাহলে কি এটা ভেঙে যেতে পারবো না? আমি দেখতে পাচ্ছি ভেতরে আর কি অনেকে আছে ঠিক আছে, তো তারপরে ভাবলাম চলো আর কি ভেঙে দিই আর কি প্রেমের বাধা, আসো। But they hate when you're successful cause they try to be, they sit there being just meant to because you're trying things and they just want you to settle and do the right. So my brother, তোমাদের আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে জায়গাটা ঢোকার সময় যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছিল সেটা সত্যি কি অরিজিনাল কিনা। বাট আমি পার্কটা এতটা, এই স্পেসটা এতটা আর কি সুন্দর, এবং এখানকার ডেকোরেশন, এখানকার মানে কি বলবো নিয়ম কানুন যা আছে, যে রিয়েলি এখানে শুধুমাত্র কাপলের আর কি বিলং করবে, আমার লাইফে ফার্স্ট টাইম দেখা। এবং আজকে এরকম একটা দিনে এরকম একটা পার্কে চলে আসবে আমি বুঝতে পারিনি, যে অনলি ফর কাপেল, এখানে আদার্স কেউ আর কি অ্যালাউ না। কারণ যে সমস্ত পার্কে আর কি আমি এক্সপ্লোর করেছি, জায়গাটা দেখানোর চেষ্টা করেছি, তোমাদের কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে কাপেলরা খুব ডিস্টার্ব হয়, তার কারণ হচ্ছে একটা পার্কে কাপেলরা সার্ভাইভ করে, টাইম স্পেন্ড করে, সেখানে যদি আদার্স কোনো সিঙ্গেল পার্সন ঢুকে যায় তাদের খুব প্রবলেম হয়। বাট আজকের ডেটে যেটা দেখা গেল, যেটা জানা গেল, যে রিয়েলি বলছি এখানে অনলি ফর কাপেল, মানে অনলি ফর কাপেল, তোমরা যদি আসো এরকম সিকিউর প্লেস আমার মনে হয় না যে কোনো লাভার পয়েন্টে, কোনো পার্কে, কোনো কাপেল ফ্রেন্ডলি পার্কের অথরিটি এত স্ট্রিক্টলি বাইরের কোনো পার্সনকে আর কি বাধা দেয় কিংবা নিয়মটা বলে দেয় যে কাপেল ছাড়া এখানে এন্ট্রি হবে না। আর তোমরা যদি এই জায়গাটায় আসো তোমরা তোমাদের কাপেলকে নিয়ে টাইম স্পেন্ড করতে ঠিক আছে, তাহলে এখানকার ভেতরে ঢোকার পরে যা অ্যাটমসফিয়ার, যা সিনস, যা সিনারি আছে, মানে আমার তো ঢোকার পরে মনে হচ্ছে না যে আমি কলকাতায় আছি। এখানকার ডেকোরেশন কি, আমার ব্যাকগ্রাউন্ডে যে ভিউটা আছে দেখছো, পুরো গ্রাম্য পরিবেশ, মানে মনে হচ্ছে মানে ভেতর দিয়ে ফিলিংটা এরকম আসছে আমার যে আমি কলকাতা থেকে একটু দূরে কোথাও আর কি সময় কাটানোর জন্য চলে এসেছি। তো তোমরাও যদি মনে করো যে তোমরা তোমাদের কাপেলের সাথে কোথায় একটা ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করবে, তাহলে আমি তোমাদের রিকমেন্ড করছি অবশ্যই তোমরা যারা আসোনি ঠিক আছে তারা এই পার্কটা প্লিজ একবার হলেও ভিজিট ঝিলটা দেখতে পাচ্ছি, যেটা তোমাদেরকে বলছিলাম যে মধ্যিখানে জল আর বাকি চারিদিকে স্থল, এই মিডিল পোর্শনটা এখানে একটা বড় ঝিল আছে, এবং এটা সারাউন্ডিং দেখতে পাচ্ছি যতটা জায়গা জুড়ে আছে এই প্রত্যেক কটা জায়গায় কিন্তু রাস্তা চলে গেছে, এবং এই প্রত্যেকটা রাস্তা এই পুরো ঝিলটা ঘিরে কিন্তু কাপেলরা এখানে রয়েছে, এবং এখানে প্রচুর সিট রয়েছে, তারা এই জলের পাড়ে, এই জায়গাটাই এরকম যে জলের পাড়েই তোমাদেরকে বসে টাইম স্পেন্ড করতে হবে, এছাড়া আদার্স কোনো স্পেস নেই ঠিক আছে। কিন্তু জায়গাটা অনেক বড় জায়গা দেখছো, গোল করে রাউন্ড করা আছে ঠিক আছে, কাপড় এখানে সারি সারি করে এই জলের আশেপাশে আর কি টাইম স্পেন্ড করছে। ফাইনালি একটা ভাই আর কি টাইম স্পেন্ড করছিল এখানে, আমি ভিডিও করতে করতে দেখা হলো ঠিক আছে, তোমার নামটা বলো। লাকি, লাকি ভাই আর কি ঠিক আছে, লাকি ভাইয়ের জন্য একটা লাইক। সো এই ভাইয়ের থেকে আর কি ইনফরমেশান আমি তোমাদের জন্য যেখানেই যাই একটু মানে আউটসাইড থেকে ইনফরমেশান কালেক্ট করার চেষ্টা করি, অরিজিনাল ইনফরমেশান যেখানে অ্যাকচুয়াল কী রয়েছে। তো এই ভাইয়ের থেকে জানতে পারলাম, বলো যে এই পার্কটা কতটা সিকিউর কাপেলদের জন্য? এটা অনেকটাই ভালো, তার মানে ভালোর দিকে। আচ্ছা, আর এখানে ভালো করে টাইম স্পেন্ড হয়, আর বলতে গেলে 10টা থেকে খোলে, আর 7টা অবধি বন্ধ হয়ে যায় পার্কটা। জিও আমার হয়ে টাইমটাই ভাই তোমাদেরকে বলে দিল, এবং ওনার কথার মধ্যে বুঝতে পারছো যে কাপেলদের জন্য এটা বেস্ট প্লেস, আর এটা হচ্ছে খুবই সিকিউর, সেফ ঠিক আছে, এখানে কেউ ডিস্টার্ব করার মতো নেই, মানে এখানে কোনো রকম লাভারদের সাথে কোনো রকম স্ক্যাম, কোনো প্রতারণা, কোনো উল্টোপাল্টা কাজ, কোনো কিছু হয় না। তো এতক্ষণ পরে আমি তোমাদেরকে বলছি এই ভাইটা কিন্তু এই
পার্কের মানে অ্যাকোয়াটিক হুপের আশেপাশেই থাকে এখানকার লোকাল ছেলে, ঠিক আছে? তো তার মুখ থেকে তোমাদেরকে ইনফরমেশান শুনিয়ে দিই। ভেতর থেকে বেরিয়ে এলাম এবং তোমাদেরকে ডিটেলিংটা তুলে ধরলাম যেটা কাপেলদের জন্য কতটা আর কি সেফ জোন। কিন্তু সরি, তোমাদেরকে ভিডিওতে আইটিং সাইটিং কিছু দেখাতে পারছি না, কারণ আমি জায়গা এক্সপ্লোর করতে এসেছি, কাপেলদের এক্সপ্লোর করতে আসিনি। তো এবার তোমাদেরকে বলবো যে টিকিট প্রাইস, এখানে রিসেন্ট টিকিট প্রাইস কী চলছে এবং পার্কিং চার্জেস কী আছে তোমরা যদি কেউ যদি গাড়ি নিয়ে আসো। এবার তোমাদেরকে জানাবো আর কি যে এখানকার টিকিট প্রাইস এবং তোমরা যদি কেউ গাড়ি নিয়ে আসো তাহলে কীভাবে আসবে। তো এখানকার টিকিট যেটা প্রাইস আছে, যদি তোমরা কেউ টু হুইলার নিয়ে আসো তার জন্য তোমাদের পে করতে লাগবে, এই দেখছো 15 রুপিস, টু হুইলারের জন্য 15 রুপিস তোমাদেরকে পে করতে লাগবে। ভেতরে ঢুকেই আর কি গেট দিয়ে পার্কিং স্লট আছে এবং পার হেড এন্ট্রি ফি চার্জেস হচ্ছে 80 রুপিস, ঠিক আছে? এক একজনের 30 টাকা, 30 টাকা ঠিক আছে, আগে যেটা এক্সপ্লোর করেছি 50 টাকা, মানে হেভি হেভি চার্জেস, মানে আমার কাছে হেভি লেগেছিলো পার্সোনালি এবং আমি অনেকের সাথে কথা বলেও বুঝেছিলাম। এবং একটু আগে তোমাদেরকে যে কথাটা বলছিলাম যে কোনো রকম ফুটেজ কিংবা ব্যাকগ্রাউন্ড বেশি আমি ইউজ করতে পারছি না, কারণ ঢোকার সাথে সাথে এখানকার অথরিটি আমাকে বলে দিল কোনো রকম ফুটেজ কিংবা কোনো কিছু করা যাবে না, কেননা এটা স্পেশালি কাপেলদের জন্য, অন্য কাউকে অ্যালাউ নেই। তো আমি অথরিটির আর কি এগেনস্টে যেতে চাই না, কেননা আমি এটা ফিল করি আমি যত জায়গায় এক্সপ্লোর করি, আজকে মেবি হয়তো আমার ব্লগ করতে করতে এখানে যারা তোমরা আমার ভিডিও দেখো কেউ আছে, তারা যদি চলে আসে কেমন লাগবে? আমি কাউকে হার্ট করতে আসিনি, আমি এসেছি তোমাদের সাথে ভালোবাসা দিতে এবং তোমাদের থেকে ভালোবাসা নিতে। সো প্লিজ আমাকে ক্ষমা করে দিয়ে যদি কোনো রকম ব্যাকগ্রাউন্ড ফুটেজ না এসে থাকে আজকের ভিডিওতে। অ্যান্ড ব্রাদার, এখানকার টাইমিং যেটা আছে সেটাও আমার খুব ভালো লেগেছে। পার্টিকুলার এখানকার টাইমিংটা আমার একটু একটু ভালো লাগলো, কারণ টাইমিংটা যেটা আছে সেটা হচ্ছে সকাল 10টা থেকে একদম বিকেল 7টা পর্যন্ত, মানে 6:30 ওয়ার্নিং টাইম দিয়ে দেয়, 7টা এন্ড, ঠিক আছে? এই এতটা টাইম আমার খুব ভালো লাগছে যে অনেকটা টাইম প্রাইস তুলনায় টাইমিং অনেক দিচ্ছে। তো আমি হয়তো তোমাদেরকে বেশি কিছু ব্যাকগ্রাউন্ড দেখাতে পারছি না, বাট এটা বলতে পারছি আমি যেহেতু এই জায়গায় প্লেসটার উপরে ব্লগ করছি সেই জায়গা থেকে, যে রিয়েলি বলছি কাপেলদের জন্য একদম সেফ জোন, সিকিওর জোন, এবং তোমরা খুব আর কি খোলামেলা মানে মন খুলে এখানে তোমরা সময় কাটাতে পারবে। অ্যান্ড সব থেকে বড়ো কথা, যে জিনিসটা আমি আর কি পয়েন্ট আউট নোটিস করলাম যে মামা এবার একটা কথা বলি, এখানে যা যা গাব্বা রয়েছে না প্রেম করার জন্য, মানে সলিড মানে ধামাকাদার গাব্বা রয়েছে। অ্যান্ড আমার ব্যাকগ্রাউন্ডে তোমরা এই বোটিংগুলো দেখতে পাচ্ছ, এই বোটগুলো রাখা আছে, এই যে ঝিলটা আছে, ঠিক আছে? এইখানে এই ফাংশনটাও, এই ফেসিলিটি রয়েছে আর কি যারা তোমরা এখানে আসবে কাপেলদের জন্য, যে এই বোটিংগুলো করে দিয়ে তোমরা আর কি এই ঝিলটার মধ্যে আর কি বোটিং রাইড করতে পারবে। এবং এখানকার যা চার্জেস আছে সেটা হচ্ছে যে 30 মিনিট 150 টাকা, 150 রুপিসে তোমরা 30 মিনিট আর কি এই বোটিংটা ইউজ করতে পারবে এই ঝিলে রাইড করার জন্য। এবং পার্কে ঢোকার আর কি ডেকোরেশনটা মানে এন্ট্রান্সটা এত বিউটিফুল, এত সুন্দর, অনেকটা স্পেস নিয়ে। সো ব্রাদার, আজকের এই অ্যাকোয়াটিক হুপ পার্ক এবং যে ক্যাপ্টেন বেরি পার্ক আছে এই পুরো পার্কটা আর কি তোমাদের সামনে এক্সপ্লোর করলাম, এবং এখানে কী ফেসিলিটি আছে, কী রুলস অ্যান্ড রেগুলেশান আছে, কাপেল ফ্রেন্ডলি কতটা, কাপেলদের জন্য কতটা সিকিউর, সবই তোমাদের সামনে তুলে ধরলাম। এবং তার সাথে যেটা কথা, ভিডিওটা এন্ড করবো, বাট আমার মনে হলো আজকে তোমাদেরকে কিছু দিয়ে যাই, সেটা হচ্ছে যে আমি কিছুদিন ধরে জানতে পারছি, শুনতে পারছি, দেখতে পাচ্ছি, এবং আমি যে জায়গাটা আর কি বিলং করি, থাকি আর কি যে এলাকাটায়, সেখানেও শুনতে পাচ্ছি প্রচুর ইয়াং জেনারেশান আর কি HIV রোগে আর কি আক্রান্ত হচ্ছে। তো আমার কাছে যেটা জানা আছে যে ইয়াং জেনারেশান, ইয়াং পিপলরা দুটো কারণে আর কি HIV/AIDS-এ আক্রান্ত হতে পারে, ঠিক আছে? অনেক কারণ রয়েছে তার মধ্যে দুটো, একটা হচ্ছে যারা ড্রাগ কনজিউম করে, ঠিক আছে, সিরিঞ্জ ব্যবহার করে তার মাধ্যমে HIV/AIDS হতে পারে, আর একটা হচ্ছে সেক্সুয়াল অ্যাবিউস কিংবা উইদাউট প্রোটেকশান ছাড়া যদি কেউ আর কি সেক্সুয়াল মানে অ্যাটাম নেয় কিংবা মেলামেশা করে সেই জায়গা থেকে কিন্তু HIV/AIDS হতে পারে। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তার কারণ হচ্ছে একটা রিয়েলি তোমাদের জন্য বাঁচা খুব ভালোবাসি, তোমরা আশেপাশে এরকম কাউকে যদি দেখতে পাও ড্রাগ কনজিউম করছে, তোমরা কোনো থানা কিংবা পুলিশ তার বাড়ির লোককে ইনফর্ম করে এটা প্রিভেন্ট করার চেষ্টা করো। আর সবথেকে গুরুত্বপূর্ণ যেটা জিনিসটা আমাদের ইয়াং জেনারেশন, সেক্সুয়াল আর কি ইন্টিমেসি, এই জায়গাটা একটু চেষ্টা করো প্রোটেকশন নিয়ে সবাইকে এটা অ্যাভয়েড করো, তার কারণ হচ্ছে ইয়াং জেনারেশন ইজ এ মোস্ট পিলার, বেস্ট পিলার ইন দিস সোসাইটি, আমাদের সমাজের এটাই মূল স্তম্ভ। যদি ইয়াং জেনারেশান শেষ হয়ে যায় তাহলে এই সমাজের আর কোনো অস্তিত্ব থাকবে না। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করবো, এবং এন্ড করতে করতে যেটা কথা, দেখা হবে তোমাদের সাথে একটা নেক্সট ভিডিওতে। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, ঠিক আছে? তো টাটা।